130,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত মাত্র 1,000-এর দর্শক, সেটিও আবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। এমন ঘটনার সাক্ষী হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে প্রায় দর্শক শূন্য স্টেডিয়ামে। 30,000 নারীকে বিনা মূল্যে টিকিট দিয়েও তাদের মাঠমুখী করা যায়নি। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে আইসিসি ও বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাজার ভারত। আইসিসির আয়ের বেশিরভাগ অংশই আসে দেশটি থেকে, যার বড় কারণ প্রায় 150 কোটি মানুষের দেশের ক্রিকেট পাগল জাতি। সেই ভারত প্রথমবারের মতো বিশ্বকাপের একক আয়োজক, কিন্তু আসরের উদ্বোধনী দিনেই হতাশা সঙ্গী আয়োজকদের। ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে প্রায় পুরো স্টেডিয়ামই ফাঁকা দেখা যায়। 130,000 দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ পর্যন্ত 1,000-এর বেশি দর্শকের উপস্থিতি। তাই তো প্রশ্ন উঠেছে, এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এরকম দর্শক শূন্যতার নজির আর আছে কিনা। প্রশ্ন আরও আছে, যেখানে ভারত স্বাগতিক হয়েও উদ্বোধনী ম্যাচ খেলেনি, সেখানে এত বড় স্টেডিয়ামের প্রয়োজন আদৌ কি ছিল? এর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়, যে কারণে উদ্বোধনী ম্যাচে কমেছে দর্শক আগ্রহ। বিকল্প হিসেবে 33,000 নারী সমর্থককে বিনামূল্যে টিকিট, পানীয় ও খাবারের ব্যবস্থা করে দেন স্থানীয় বিজেপি নেতারা, কিন্তু তাতেও কাজ হয়নি। প্রায় 1,20,000 আসন শূন্য রেখেই অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী ম্যাচ। এ নিয়ে আইসিসি ও বিসিসিআইকে সমালোচনায় ভাসাচ্ছেন সমর্থকরা। তাদের দাবি, টিকিট বণ্টনে যেমন সমস্যা চলছে, তেমনি অনলাইনে টিকিট কাটা নিয়েও জটিলতা পোহাতে হচ্ছে তাদের। আর ই টিকিট নিয়ে মাঠে ঢুকতে না পারার ভোগান্তি তো আছেই। সব মিলিয়ে এমন জীর্ণ উদ্বোধনী ম্যাচের সাক্ষী হতে হলো আয়োজক দেশ ভারতকে। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস।